শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। সংগ্রামী সাথীরা, আমরা আগে একবার বলছিলাম যে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা 1972 সালে এবং তার দূরবর্তী পর্যন্ত আমরা যারা নিউক্লিয়াস এবং এই দাসদের সাথে সংযুক্ত ছিলাম ছাত্রলীগ সমৃদ্ধি বা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, আমরা যেখানে থাকি না কেন আমাদের সবার চিন্তাভাবনা ছিল যে আমরা সবাই একটা পরিবারের মতো, একটা ক্লাবের মতো, একটা সংস্থার মতো আমরা এক হয়ে থাকবো। আমরা এবং একজন একজনের বিপদ আপদে, একজন মল্ল একজনের জানা যায়, এভাবে আমরা যাব। এর মধ্যে দিয়ে আমরা ওই অধ্যাপক নুরুদ্দিন জাহের মঞ্জুর, মরহুম এমারজিস, তারপর আমাদের প্রাক্তন নেতা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তার আহমেদ এবং ছাত্রলীগের এককালীন নেতা এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ সহ আমরা ডাক্তার মাহবুবের নেতৃত্ব ওখানে আমরা ফুল দিয়েছি, দেওয়াল করিয়েছি। কিন্তু আমরা আশা করতেছি এর মধ্য দিয়ে দেখলাম আমাদের এই সাথীরা, আমাদের শাহাবুদ্দিন ভাই, হারুন ভাই, তাজু ভাই, মজনু ভাই এবং শেহাবুদ্দিন রতন, ওরা আমাদের সাথে সম্পৃক্ত ছিল। আমরা চিন্তা করছিলাম কিন্তু মজনুর সদস্য অর্ডার করবো, এর মধ্যে নামগুলো চলে আসলো। তা আমরা আশা করতেছি আমাদের এই চিন্তা চেতনা, শুধু এখানে কোনো রাজনীতি না, আমরা ওই প্ল্যাটফর্মে তৈরি করতে চাই। আমরা যেখানে থাকি না কেন আমাদের 1972 সালে আমরা যেভাবে আমাদের সংগঠনের জন্য নিবেদিত প্রাণ ছিলাম, আমরা একজনের একজনের জন্য পারিবারিকভাবে নিবেদিত প্রাণ ছিলাম, আমরা আবার সেই দ্বারায় ফিরে যেতে চাই। এই 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 আশা নিয়ে যে যেখানে যে রাজনীতিতে জড়িত থাকুক না কেন, আমরা যারা 1972 সালে এই সংগঠনের সাথে জড়িত ছিলাম আমরা তাদেরই স্মরণ করতে চাচ্ছি, তাদের সাথে মিলিত হতে চাচ্ছি। এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা। আজকে আমাদের এই সাথে যারা আপনাদেরকে নাম বলতে হবে, আপনারা সবাই চিনেন, সবাই ওদের সাথে সম্পৃক্ত ছিলেন বিভিন্ন কাজে। আজকে এটার এই স্মরণসভা, এই স্মরণসভা আমরা কোভিডের কারণে এটা বড় হল নিলাই মুসলিম আমরা চাকরিদন্তপক্ষে স্মরণ করার জন্য, একটা স্মৃতি বজায় রাখার জন্য এখানে আমরা কোভিডের কারণে এখানে আয়োজন করেছি। আজকে সবাই সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাবো আমাদের ওই শ্রদ্ধেয় নেতা ডাক্তার মাহবুবুর রহমানকে। একটা জিনিস পরিষ্কার করে বলে দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। এখানে আমরা স্বীকার করি বা স্বীকার না করি, 72 সালে যারা যাতায়াত করতাম
এবং তার আগে যারা ইংরেজপন্থী ছাত্রলীগ করতাম, আমরা অত্যন্ত সাহসিকতার সাথেই ওই কাজগুলো করি। জাফর সম্পর্কে অর্থাৎ সেই বাহাত্তর জাফর সম্পর্কে অনেক ধরনের ভুল ধারণা প্রচলিত আছে। যেমন আপনারা জানেন, কিছুদিন আগে পত্রিকায় লিখছে পাটের গুদামে আগুন থেকে শুরু করে খাদ্য গুদাম খাদ্য ফেরত পাঠানোর জন্য জাফর দায়ী ছিল পত্রিকায়। আমি প্রতিবাদ করেছি, কারণ জাফর এগুলো করে নাই, যেগুলো করে নাই সেই দায় জাফর নেব কেন? কারণ পাটের গুদামে আগুন যখন লাগানো হয় দায়টা তো আমারও পরে, আমি তখন জাফর করতাম। এই সঙ্গে অনুবীক্ষণ পাল্টে নিয়ে যাবেন, ওখানে কবে কবে পাটের গুদাম উঠেছে এবং তৎকালীন সরকারের রিপোর্টটি কারা পাটের গুদামে আগুন লাগানো জড়িত ছিল, সরকারের রিপোর্টেই প্রকাশিত হয়েছে। ওখানে কোথাও জাফরকে দায়ী করে নাই, দায়ী ছিল তৎকালীন প্রশাসক যারা সরকার প্রতিযোগিত ছিল এবং তৎকালীন শ্রমিক নেতা। ওই 300 মন পাট কেটে 3000 মনের জীবিত কত বেশির জন্য আগুন লাগিয়ে জাফরের নাম। এই যে আমাদের উপর যে পালন করলে এবং করা হয়েছে, এগুলো আমরা চেষ্টা করছি ধীরে ধীরে এখান থেকে উঠে আসতে হবে। কারণ এটা এই জন্যই যে ওরা যখন বেশি বলে ফাঁকা দিতে হবে জাফরের আগুন লাগিয়েছে, আমি তখন জাফর করতাম পুষ্টাম, এই দায় আমি নেব না এবং সত্যটা তুলে ধরব। এই জাতীয় কিছু কাজ হবে। এছাড়া আমরা যেটা করব সেটা হল যারা যারা প্রয়াত জাফর নেতা আছেন তাদের কবলে সতর্ক জানাবো, যদি আপনাদের মনে যেন কোনো রকম দ্বন্দ্ব না থাকে যে এটা কোনো রাজনৈতিক হতে যাচ্ছে কিনা। এখানে সবার বয়স 60 বা 60-এর উপরে, কাজে এই বয়স বিবেচনায় এটা বলা যায় যে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম করার কোনো সম্ভাবনা নেই। ইচ্ছা করে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা তারা একটি এখন আলোচনায় অংশ নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এককালীন সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা, এককালীন দাসক নেতা জনাব প্রশান্ত ফজলুল হক। বন্ধু সভাপতি এবং উপস্থিত, আমার তরুণ বয়সে আবেগঘন মুহূর্তে যখন আমরা সমাজ পরিবর্তনের রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, সেই সময়কার বন্ধুরা সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। এই অনুষ্ঠানটি একটু ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এখানে 5 জন আমাদের আগের সহকর্মী মৃত্যুবরণ করেছেন, তাদেরকে স্মরণ করার জন্য যারা উদ্যোগ গ্রহণ করেছেন, অল্প পরিসরও হলেও আন্তরিকতা গল্প, আমি প্রথমে তাদের কাছে অভিনত আছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবার আজকে যারা মৃত্যুবরণ করেছেন, এরা কেউ অকাল মৃত্যুবরণ করেছেন, কেউ আর সবাই কিন্তু আমাদের বয়সে ছোট, কিন্তু তো মৃত্যু কার কখন আসে কোনো ঠিক ঠিকানা নাই। আমরা এই আজকের যে সূচনা, সেই সূচনাটা যাতে প্রসারিত হয় তাহলে সেটার জন্য সবাইকেই অনুরোধ করব। আমাদের আগের সেই তারুণ্যতা কারো চেহারা নেই থাকার কথাও না, তবে মনের ভিতরে যে জ্বলন্ত আগুন, সেই জ্বলন্ত আগুন সবার ভিতরে আছে। আমি তার সাথে একটা কথা ঘোষণা করার জন্য আপনাকে এখানে এসেছি। কারণ সবার সম্মানিত সভাপতি আমাদের প্রাক্তন যাদের এবং ছাত্রলীগের সালাম আলাইকুম। আমরা যে 4 জনের আজকে সবাই উপস্থিত হয়েছি, 5 জন এরা আমাদের দল ছাত্রলীগ বলেন আর যা বলেন এদের যথেষ্ট অবদান ছিল, আমাদের সাথে সবার আন্তরিকতা ছিল, আজকে তারা আমাদের মাঝে নাই। তাদের জন্য, তাদের সম্মান দেখানোর জন্য, তাদের স্মরণ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন, এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। তাদের সবার আত্মার এবং রুহের মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বন্ধুর মতো চলাফেরা করতো। এই যে রতনের মৃত্যুটা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে, কারণ তার বয়স আমাদের থেকে অনেক কম। তাজুভাই, এই যে তাজুভাই চলে গেছেন, তাজুভাই বয়সে আমাদের সিনিয়র ছিলেন, কিন্তু
যেভাবে চলতে মনে হয় আমরা মনে বন্ধুর মতো এইভাবে সাজিল আমাদের সাথে চলাফেরা করতে আর শাখা হতা ছিল মজদুর তার রতন তো আমার জুনিয়র ছিলেন তারপরেও আমরা যেভাবে চলতাম রতন মনে করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এই যে জামাত শিবিরের সময় তারা কানগুলো কেটে গেছিল যাই হোক সেই দিকে আমরা না যাই যে আমরা এখন সবাই একত্রিত হচ্ছি আমরা এই যে একজনের মৃত্যুতে আমরা অত বেশি শোক সভা একজন একজনকে দেখলাম এটাই হচ্ছে বড় বিষয় একসময় রাস্তাতে আমরা মিছিল করেছি কেউ গুলি খেয়েছে কেউ পিঠা খেয়েছে আমাদের মধ্যে যে আন্তরিকতা আমাদের আন্তরিকতার ঘাটতি এত বছর পরেও কমতি নেই সেই দিক থেকে আজকে যে উদ্যোগ আমাদের যে আমি ওটাতে অবশ্যই সহযোগিতা করব আমাদের একালে এটা ব্যতিক্রমী আয়োজন এই উদ্যোগটাকে সচল রাখতে হবে জেল জীবন ভোগ করে আমরা বুলেটের মুখে দাঁড়িয়ে আমরা তখন সমাজ পরিবর্তনের জন্য সবাই একসাথে হয়েছিলাম আজকে তারাই এখানে এসেছেন যাদেরকে আমরা অনেকেই হয়তো নাম না বলে চিনতে পারছি না কারণ দীর্ঘদিন সহযোগ ছিল না বয়সের কারণে অনেকের অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের অনেক সহযোগিতা নেই আজকে যে পাঁচজনকে আমরা এখানে স্মরণ করছি আমি শাহরুদ্দিনের কথা বলবো তিনি যখন ঢাকা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলাকা ভবনের কেন্দ্রীয় অফিসে যাওয়ার আগেই ঢাকা সিটি ছাত্রলীগের অফিস সেই সিটি ছাত্রলীগের অফিসে গেলেই দেখা হতো হ্যাঁ আসছো নাকি মানুষকে গেলে এই যে একটা ডাক এই যে একটা অভিজ্ঞতা আমাদের মধ্যে ছিল সেটা আমরা এই বয়সে এসে আমরা বুঝতে পারছি না দাদু ভাই আমার সৌভাগ্য হয়েছিল যখন তার বিয়ে হয় আমি তখন সেই এলাকাতে ছিলাম কাজীগঞ্জে ছিলাম আমি একটা তখন ওয়ার্ল্ড প্রজেক্টের একটা প্রজেক্টে চাকরি করছিলাম দাদু ভাইয়ের বিয়ে আমি একজন প্রত্যক্ষ সাক্ষী দাদু ভাইয়ের সাথে একটা অন্যতম সম্পর্ক সবসময় ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে তিনি যখন সহযোগী ছিলেন তখনও বিশ্ববিদ্যালয়ে গেলে দাদু ভাইয়ের সেই আপ্যায়ন কিংবা দাদু ভাইয়ের সেই আন্তরিকতা বলবার মতো নয় দাদু ভাইকে আমি অগ্রেসে গিয়েছিলাম তিনি যখন চিকিৎসার জন্য ভারতে চলে যাবে তাকে দেখার জন্য দুর্ভাগ্য আমাদের তার সাথে কথা বলার সুযোগ হয়নি তিনি ঘুমিয়ে ছিলেন আমরা দেখেই চলে আসছি এরপরে শুনতে পেলাম তিনি আর আমাদের মধ্যে নেই এরপরে শাকাত হোসেন মজনু আমাদের অনুজ ছোটো ভাই কিন্তু এত সপ্রতিভ ছিল ছাত্রলীগের সেই জামাত আদাবাদ ছাত্রলীগ থেকে তাকে আমি চিনতাম সেই ছাত্রলীগের আমল থেকে তার যে তৎপরতা এবং তার যে আমাদের আদর্শের প্রতি নীতির প্রতি তার যে একটা অন্যরকম মানে নিবেদিত ভাব ছিল যদিও সাংগঠনিকভাবে সে হয়তো আমাদের সাথে এভাবে না থাকলেও কিন্তু লেখায় লেখনীতে আমরা তার লেখনীতে আমরা স্থান পেয়েছি কারণ সে আমার ইন্টারেস্টটাকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের সেই বন্দুকের দোকান লোক থেকে শুরু করে সেই মুক্তিযুদ্ধকালীন অবস্থায় এবং মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে থেকে নিকলাসের যে কার্যক্রমগুলো আমরা চালিয়ে যেতাম জামাত খানের থেকে যেটা করে গেছিলাম আমরা সেই সমস্তগুলো সে সুন্দরভাবে তার লেখনীতে তুলে ধরেছে আমি তার প্রতি কৃতজ্ঞ ছোটো ভাই হলেও তার প্রতি আমি খুবই শ্রদ্ধাচিত্ত শুধু পাঁচজন নয় জাসদের হাজার হাজার সহযোদ্ধা যারা চলে গেছে আমরা প্রত্যেকের প্রতি শ্রদ্ধাবোধ রেখে তাদের প্রতি মমত্ববোধ রেখে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা স্মরণ করছি আমার নাম ছাত্র এখানে আমার দু তিনজন পিছনে আছে আমি অধ্যাপক মনোজিৎ খান্না মোলা মোহাম্মদ আজু এবং আমি আবু জাফর মাহমুদ আমরা মনে হয় আশির দশকের পরে ছাত্র নেতা ছাত্র সংগঠনে ছিলাম আর বাকিরা হচ্ছেন ষাট সত্তরের দশকের নেতা সবার চুল একদম পুরো পাকে গেছে মাহমুদ ভাইয়ের মতো আমরা দুই একজন কলম করে থাকতেছি আমাদের আশাদ ভাই অথবা দুই একজন আসলে আমরা আশির দশকের পরে আমরা যে সময় ছাত্র সংগঠন করতেছিলাম এই দলের ক্ষয়িষ্ণু সময় একদম শেষ নির্দেশটুকু আমরা কিছু কিছু পেয়েছিলাম রতন ভাইকে আমি চিনতাম আমাদের একটু সিনিয়র ছিলেন শিয়াবুদ্দিন রতন লীগ আমাদের সাথে দেখা হইতো শিয়াবুদ্দিন রতন ভাই চন্দ্রাই ছিল আমাদের আবুল কাশেম মধুম আবুল কাশেম ভাই ফান কাশেম ভাইয়ের শিষ্য ছিল অথবা ওনার হাতে গলা কর্মী ছিলেন শাকাউল হোসেন মজনু ভাই চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র সমিতি করে উনি খুব আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং অতপক মোহাম্মদ খালের কনভেনার ছিল চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র সমিতির মজনু ভাই এটা সাধারণ সম্পাদক হয়েছিল সারা বাংলাদেশে এক ধরনের একটা বড় অর্গানাইজেশন হয়েছিল উনি দৈনন্দিন চট্টগ্রামে একটা লেখালেখি মানে কলামিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন শাহাবুদ্দিন ভাইকে চিন্তা নিজস্ব হয়ে লোক আপনার বক্তৃত্ব বলা হবে বক্তৃত্ব ছাত্রলীগ করতেন আমাদের আত্মার মাত্রা কামনা করি আত্মন দাসক পরিবারের
আমরা যাদের জন্য আজকে এই শোকসভার আয়োজন করছি, বীর মুক্তিযোদ্ধা শামদিন ভাই, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, যোগাযোগ ছিল, মুক্তিযোদ্ধা ডাক্তার হারুন সাহেবের সাথে আমার তেমন যোগাযোগ না থাকলো। আজকের সালে বিশ্ববিদ্যালয়ে সিনিয়র মেম্বার হওয়ার কারণে বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ ছিল। মজরুম ভাইয়ের সাথেও দাসটা স্মৃতি করার কারণে একটা সম্পর্ক গড়ে উঠছে। আমরা ওনার তত্ত্বগুলোকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করছি। রতন ভাই বিশ্ববিদ্যালয় জীবনে আমার বয়োজ্যেষ্ঠ ছিলেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন রতন ভাইরা দাসত রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদেরকে আহ্বান জানান। যদিও আমি অনেক আগে থেকেই এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। রতন ভাইয়ের মৃত্যু, উনি সম্পূর্ণ সুস্থ একজন ব্যক্তি ছিলেন, বাড়িতে গেছেন, আদালত বন্ধ। রতন ভাইয়ের সহধর্মী কিন্তু আমার বেসমেন্ট। হঠাৎ ভোরবেলা ফোন আসলো যে এই অবস্থা, ভোরবেলা খারাপ লাগতেছে, চট্টগ্রাম আনার সুযোগ দেয়নি, এর মধ্যেই কষ্ট করে মারা গেছে। ওনারা এই দাসত রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্যে প্রত্যেকে সহস অবস্থান থেকে তারা যে ভূমিকা পালন করেছেন, আমরা তাদের সেই ভূমিকার জন্য তাদেরকে স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়ে আমার মহানগর সাধারণ সম্পাদক আছে। আমাদের ছেলে যারা চলে গেলেন তাদের শোকসভার এই আয়োজন, সবচেয়ে বড় প্রাপ্তি শোকসভার মাধ্যমে আমরা একে অপরের সাথে আবার দেখা হলো, কথা হলো, তখন উজ্জীবিত হওয়ার একটা উচ্ছ্বাস মনের মধ্যে বেড়ায় বেড়াচ্ছে। মাহমুদ ভাই যে কথাটা বলেছেন যে আসলে আমরা আগে চাষত করতাম, আমরা ওইখানে যাচ্ছি না, আমরা এখানে আমরা যে পরিসরে আছি এই পরিসরে থাকার জন্য যে প্রোগ্রামটা যারা আয়োজন করেছে তাদের সাথে আমি একমত, আমরা অত দূরে যাওয়ার দরকার নেই। বিশেষ করে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদের বন্ধু বান্ধবের মতো কাছাকাছি, যেমন একেবারে দুজন পরিচিত লোকের মধ্যে আমার কাছে খুব কাছের লোক আছে, একজন শিয়াবুদ্দিন রতন ভাই, একজন বন্ধু ভাই, আর বাকিগুলো আমাদের সিনিয়র ছিলেন, এদের সাথে আমাদের তেমন তেমন যোগাযোগ আমার ব্যক্তিগতভাবে ছিল না। তবে চিনতাম বড় নেতা, বড় নেতাগুলো। কলেজ লাইফ ইউনিভার্সিটিতে যখন যাচ্ছিলাম তখন মজালিক সাহেব ভাইকে পাইলাম, এরকম সুলেমান ভাইকে পাইলাম, এরকম অনেককে পাইছি। এখন কথা হচ্ছে যারা চলে গেছে তাদের পরিবারদের সাথে যেন, তাদের পরিবারের সাথে যেন আমরা সুসম্পর্কটা ডেভেলপ করতে পারি, সেরকম একটা উদ্যোগ এখান থেকে নেওয়া হচ্ছে আমি শুনেছি। সেই উদ্যোগের সাথে আমি একমত। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই, আমি চেহারাগুলো যাদের আমার চোখের সামনে ভাসতেছে তারা সবাই স্বস্ব এলাকায়, নিজস্ব এলাকায়, নিজস্ব পরিসরে, নিজস্ব স্থানীয় জায়গায় এক একটা স্তম্ভ যদি কাজ করার ইচ্ছে পোষণ করে তাহলে কাজ করতে পারবে, একজনকে কেন্দ্র করে এই এলাকায় কাজ হবে। সেই জন্য সবার প্রতি বিনীত আহ্বান রাখবো, বিনীত অনুরোধ করবো যেন আমরা একে অপরের পারিপার্শ্বিকভাবে সহযোগিতা করতে পারি, এখানে আসতে পারি, আবার আমরা মিলিত হতে পারি, এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা আর্থিক সম্পর্ক গড়ে তোলে, যেটা আমাদের মধ্যে আগ্রহ ছিল। মহকুমা একটা কথা বলেছে যে আমরা তাহলে করে ভুল করিনি, তখন আমরা আমাদের মতো মানে কৌশলগত ভুল থাকতে পারে, কিন্তু আমি তাহলে করতাম সেটার জন্য আমরা গৌরব বোধ করি, এটাও তেমন ভুল রাজনীতির ভিত্তি হচ্ছে এটা। তো আমরা আশা করি যে আগামীতে আমরা যে গৌরব বোধ করতাম সেই গৌরবটাকে একটা জায়গায় একাত্ম করা, সে কাজটুকু আমরা করতে পারবো এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আমাদের প্রয়াত নেতা শাহউদ্দিন ভাই সহ সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে সাথে আমি একটু বলতে চাই, আপনারা সবাই আলোচনা করেছেন ছাত্রলীগ করেছেন, কিন্তু আমি একসময় ছাত্র ইউনিয়ন করতাম। আমি মুক্তিযুদ্ধ করেছি 11 নম্বর সেক্টর, সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আবু তাহের বীরোত্তম। একমাত্র আমার নেতা কর্নেল মোহাম্মদ আবু তাহেরের আদর্শিক কারণে আমি ছাত্র ইউনিয়ন থেকে এসে জাসদ করেছি। আমি উঁচু মানের কোনো নেতা নই, তবে আমি কর্নেল তাহেরের ছোট ভাই বেলাল বাহার থেকে শুরু করে চট্ট আনোয়ার সকলের কিন্তু কোম্পানি কমান্ডার যুদ্ধকালে, পরবর্তীতে তাদের নির্দেশে যা করেছি সব কিছুই আমরা সঠিক ছিলাম।
বর্তমানেও যেটা অনুবীক্ষণ পত্রিকা আছে এটাতে জাসদকে কলঙ্ক মুক্ত করার জন্য, জাসদের বিরুদ্ধে দেওয়া অপবাদগুলাকে খণ্ডানোর জন্য উনি প্রতিনিয়ত চেষ্টা করছেন। আজকের এই অনুষ্ঠানের আগে যে মজনু ভাই আমাদের প্রাক্তন জাসদের একটা অনুষ্ঠান হয়েছিল লাভে দোতলা, সেই অনুষ্ঠানে যে মজনু ভাই উপস্থিত ছিল কিন্তু আজকের তিনি নাই, কালকে আমি থাকবো বা আপনি থাকবেন এরকম কোনো গ্রান্টি নেই, মৃত্যুশ্বাস সবাইকে গ্রহণ করতে হবে। প্রথম উদ্যোগটা আমি যেটা দেখেছি যে তাদের স্মরণ করা, এই যে আমাদের করার একটা প্রক্রিয়া চালু হলো এটা যেন চলমান থাকে, মাহফুজ ভাই থাক বা না থাক, আপনি আমি থাকি বা না থাকি, এটা একটা রেওয়াজে যখন পরিণত হয়ে যাবে তখন এটা কিন্তু চলমান থাকে। কথা হচ্ছে আমার মৃত্যুর পর আপনাকে আমার স্ত্রী চিনবে না, আপনি যখন আমার কবরের পাশে যাবেন খুন ইয়া করার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য তখন আমার বাচ্চারা চিনবে না। আমরা যদি পারিবারিকভাবে সকল জাসদের প্রাক্তন জাসদ বলেন আর বর্তমান জাসদ বলেন যারা জাসদ মনোভাব আপন সকলের সমন্বয়ে যদি আমরা কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করি একে অপরকে দেখবে এবং দেখলে চিনবে, নামটা হয়তো স্মরণ থাকবে, সার্বিক সহযোগিতার সমন্বয়ে আমাদের যেটা গড়ে উঠবে এটাকে আমি মনে করি যে খুব সুন্দর হবে এবং এটার সাথে আমি একাত্মতা ঘোষণা করব। এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এখান থেকে দেখবেন প্রত্যেকের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনরা জানবে যে উনি একসময় জাসদ করতেন, একটা আদর্শিক রাজনীতি করতেন এবং আদর্শবান মানুষ ছিলেন বলে ওনার কোনো পয়সা করে ছিল না, তবু উনি দেশের জাতির জন্য কিছু করে গেছেন, অর্থাৎ ওনার শ্রদ্ধা জানাতে এরা আসছেন, যারা আসছেন তাদের বিষয়ে সব কিছুতে বুঝবেন যে এরাও আদর্শ করতাম, এই থেকে সমাজ আস্তে আস্তে আদর্শ শিখবে। এই কথাগুলো বলে সকলের মাগফিরাত কামনা করে আমি আপনাদের কাছে আবার সালাম নিবেদন করে আমি বিদায় নিচ্ছি। আমি আজকে এই স্মরণ সভায় স্মরণ করতেছি যারা জাসদের নেতৃবৃন্দ আমাদের থেকে সাম্প্রতিককালে প্রয়াত হয়েছেন, তাদের মধ্যে আমার পরিচিত মতো মজনু ভাই ছিল গতবার আমাদের সময়ে আমাদের লাভ লেনের সাংবাদিক মিটিং ইউনিয়নের বক্তৃতা করেছেন, রতন আমার পেশাগত জীবন উনি আইনজীবী এবং সরকারি উচিত ছিলেন, সেও আমার স্ট্যামবাদন এবং যারা অন্য জীবিত আছে কাজুভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ওনার বাসাতে যেতাম উনি আমাদের উপর স্নেহ করতেন, আর শাহরুদ্দিন ভাই বলেন দাদুরাজ সাহেব বলেন ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তবে একটা কথা বলি, সেই জাসদের ইয়েটাই ধারাবাহিকতায় একই আদর্শ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়েছি, সেই দ্বারা যেই দ্বারা থেকে আমরা উদ্ধৃত হয়েছি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে শাহরুদ্দিন ভাই ডাক্তার খানুন সাহেব ওনারা যে একই মতের আমরা ওনাদের সাথে রাজনীতি না করলেও ওনাদের জীবন যৌবনে যে রাজপথে নিয়েছিলেন এবং একটা সুস্থ সুশীল সমাজ নির্মাণের জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই কারণে যারা আমাদের কাছ থেকে প্রয়াত হয়েছেন তাদের আত্মার প্রতি আমি বিনীত শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে আজকে যে মাদুরা সরল সভা হচ্ছে অনেক স্মৃতি ওনাদের সাথে আমার জড়িয়ে আছে, চট্টগ্রাম রাজনীতিতে সামাজিকভাবে এবং বিভিন্ন পর্যায়ে আমরা অত্যন্ত গভীর ছিলাম অন্তরঙ্গ ছিলাম, আজকে এই পাঁচজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ঘুমের মাত্রা কামনা করছি। আসলে এই ধরনের একটা আয়োজন ব্যতিক্রম ধর্মীয় আয়োজন, আজকে যারা এখানে বসে আছেন রাজনীতিতে অনেক ত্যাগ দীক্ষা করেছেন, এখানে কেউ পাওয়ার জন্য কেউ রাজনীতি করে নাই, আমরা যারা জাসদ পরিবারের সদস্য আমরা পুরো হালুয়ার উঠে বসিলেন না, শুধু দেশ এবং জাতির জন্য কিছু করার জন্য আমরা চেষ্টা করেছি। তো আগামী দিনগুলোতে এই এই ত্যাগী লোকদের মৃত্যুর পরে অন্তত যেন সম্মান দেখানো হয় যে যদি উদ্যোগ নেওয়া হয়েছে আজকের এই আয়োজনের মাধ্যমে আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। দিলীপ কান্তি দাস যারা প্রাক্তন হয়েছেন এখানে পাঁচজনের সংসদে দেওয়া হয়েছে, শাহরুদ্দিন ভাই রাজনৈতিক জীবনে বিশেষ করে স্বাধীনতার একদম পর সময় থেকে আমার সাথে খুবই ঘনিষ্ঠ ভাবে বিজ্ঞান ঢুকেছিলেন এবং মাঝখানের প্রায় 10 বছর মতো দুজন একসাথে থেকে দাঁড়িয়ে ব্যবসাও করেছি, বিভিন্ন চাকরি করতেন আমিও বক্তা, আর মাঝখানে ওয়াজন না থাকলেও বিগত 2 বছর যাবত উনি দ্রুত সংসদের কাজকর্মে আমাকে যোগ করে গত থেকে দেখে নিয়েছেন। আমি ভাই ওনার স্বামী অঞ্চলতে আমাদের বিশেষ কোনো সম্পর্ক ছিল না, তারা মাহুজ ভাই কেন্দ্রিক মেডিকেল কেন্দ্রিক ডাক্তারিক হিসাবে ওখানে ছিলেন, কিন্তু এই কারণে ইউনিভার্সিটির রাজনীতিতে আমার মিশ্রণ ছিল, আমি
তাই প্রতিদিন ঘটনা প্রতিদিন ছেলে ইউনিভার্সিটিতে বড় বড় যা ঘটনা হতো সবগুলি দিন জড়িত ছিলাম। এই হিসাবে থাকুকের সাথে আমার সম্পর্ক ছিল খুবই গভীর। থাকুকের ব্যবহার ভদ্রতা হাজুভাইয়ের একাগ্রতা এটা কোনোদিন গান দেখেও বলতে পারবে না। ও এক ব্যবহার আর উনি মৃত্যু পূর্বক্ষণ পর্যন্ত সেটাতে অভিশাপ ছিলেন এবং তিনি ওই একই চিন্তাধারা একই ইয়াতে উনি সবসময় মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। হাজুভাইকে আমি খুবই ব্যক্তিগতভাবে আমি না সবাই আপনারা ওনাকে স্নেহ এবং শ্রদ্ধা করেন। আর মজনু মজনুর সাথে আমি আর তাজু সমাজ কলেজের মানে আমরা সমাজ কলেজে অধ্যয়ন করার সময় থেকে স্বাধীনতার আগে অর্থাৎ 68 আমি কমার্স করে যাচ্ছি তখন না হলেও অন্তত 69 শেষে 70 থেকে মজনুর সাথে তাজুর মাধ্যমে আমরা আগ্রাবাদ ছাত্রলীগ সহজ ছাত্রলীগ বিভিন্ন খাতে মজনুর ভদ্র ব্যবহার সাধারণকে এবং ডেইলি ছাত্র ছিল সেই হিসাবে খুবই ঘনিষ্ঠতা ছিল এবং মৃত্যুর আগে পর্যন্ত তার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল। সেই 2019 সালে দেবী সিটির বেঙ্গালোর ওই হসপিটালে সেই আর অপারেশন করতে যাওয়ার সময় আমরা একসাথে গেছি কারণ আমার বন্ধু ইমরান মজিব ভাইয়ের কমান্ডার ছিল আগে নেওয়ার মতো কোনো লোক ছিল না। আমি আমার অফিস থেকে ছুটি নিয়ে আমার বন্ধু ইমরানের সাথে গেছিলাম সাথে তারও দেখা হয় তার ভয়ের দেখা হয় সেই ইমরানের অপারেশন হয় নাই ডাক্তার দেবী সিটি রাজি হয় নাই কিন্তু তার অপারেশন সাকসেসফুল হয়েছে এবং খুবই ভালো ছিল। ব্যক্তিগতভাবে সে খুবই একদম ধর্মনিরপেক্ষ যে চিন্তাধারা অসংখ্যদায়ী যে চিন্তাধারা তার মুক্ত প্রতীক ছিল তাকে আমি খুবই স্নেহ করতাম। আমাদের ধুনিয়া শেহাবুদ্দিন রতন তার সাথে আমার তেমন কোনো ঘনিষ্ঠতা ছিল না। সে জাসদ কর্মী হিসাবে পরবর্তীতে আওয়ামী লীগ নেতা ছিল মশিউর রহমান খান। এখানে আমার সহকর্মী যাদের সাথে 80 দশকের পরে যারা ছিল বিশেষ করে রাজু মনোজিৎ ছাড়া মাহবুব ছাড়া আর বাকি সবাই কিন্তু আমার সিনিয়র। এই ব্যানার যখন করা হইতেছে তখনও সন্ধিয়াল ছিলাম 5টা থেকে 6টা হইতেছে কিনা এখনো হয়নি। অর্থাৎ ফার্মি হসপিটালে আমাদের 74 সালের সীতাকুণ্ডে জাসদের সাথে জড়িত টিএম ইসমাইল সেও মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এখানে শ্রদ্ধা জানাই প্রয়াত আমাদের নেতাদেরকে মূলত আশু ভাই নজরুল ভাই সলমান ভাই মাহফুজ ভাই এটার সাথে মোটামুটি সার্বক্ষণিকভাবে উৎসাহ অনুপ্রেরণা যোগায় যাচ্ছেন। শিহাবুদ্দিন রতন আমরা একত্রে মিছিলও করেছি একসময় সামরিক শাসন বিরোধীও আজকে খুব মনে পড়ে মোস্তফা ভাইয়ের কথা বিশ্ববিদ্যালয়ের মারা গেছে মোস্তফা ভাই অনেকেই আজকে নাই। এই চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাত্রলীগের সম্মেলনে আমি সেন্ট্রাল কমিটির মেম্বার মনোজিতের মনে থাকতে পারে রাজুও থাকতে পারে হট্টগোল হয়ে গেল আমি টেবিলের উপরে আমার গলা তেমন একটু বড় আস্তে আমি কথা কম বলতে পারি তো রতন আমারও বলতেছে হত তুমি হইতে দেখো বাকিকে নারা কন্ট্রোল করছুন যাক শেষ এই মজনু ভাইয়ের সাথেও একত্র ছিল মোটামুটি সবাই সাথে কম বেশি গিয়েছিল সবার আত্মার মাগফিরাত কামনা করে এবং এদের স্মৃতিগুলো যাতে আমরা উত্তরোত্তর ধরে রাখতে পারি এবং যারা বর্তমান যেই অংশেই থাকেন আমি সবাই প্রতি শ্রদ্ধা নিবেদন করব যেই অংশেই থাকুন কেউর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা যার সাথে কোনো গ্রুপ করব না কোনো অংশের সাথে আমরা করব না বিশেষ করে আমরা এই 3-4 জন যারা এখানে উদ্যোক্তাদের মধ্যে আছে সবাই প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রয়াতদের শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একালীন ছাত্র নেতা প্রথম জাসদ দাদা মোস্তফা কামাল আপনাদের সবাইকে অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ। উদ্যোগের মূল বিষয় ছিল সবাই যেন অন্তত সহযোগিতা পায় মৃত্যুর আগে পরে পারিবারিকভাবে একজন একজনকে সহযোগিতা করতে পারে অথবা সিনের আগে আপনারা যারা উদ্যোগ নিয়ে এখন যে আলোচনা চিন্তা করেছেন অথবা শুরু করেছেন এটাকে আমরা সশস্ত্র সালাম জানাই এবং আশা করি আমরা এই পারিবারিকভাবে এই অনুষ্ঠানগুলো পরিবারের মতো করে উদযাপন করার ব্যবস্থা ভবিষ্যতে এর মাধ্যমে হবে এবং আমরা সবাই সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। আমরা উদ্যোগটাকে ভালো সামাজিকভাবে করতে পারি সেটি আমাদের উপকার হবে কেউ ভালো থাকবে সুস্থ থাকবে আসলে দাসক শব্দটা যেখানে থাকে সেখানে আমাদের যে সহযোগিতা প্রয়াত হয়েছেন সবার সাথে ব্যক্তিগত সম্পর্ক আমার খুব ছিল কারণ ভাইয়ের নিউজকেও শুনে আমি খুব মানে কারণ কয়েক মাস আগে আমার সাথে অনেক কথা বলবো মিটিং ছিল আর শাহাবুদ্দিন ভাইয়ের সাথে সর্বক্ষণ যোগাযোগ থাকতো সুতরাং
তাদুমের তো আছে ইউনিভার্সিটি থেকে তাদুমে আমাদের সাথে ছিল, নেতা ছিল। আমরা স্বাধীনতোত্তর বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পিছনে তাদের একটি মুখ্য ভূমিকা ছিল, সেই শক্তিটাই পরবর্তীতে আমরা ভাবি চলা করতে তৃতীয় স্থান দ্বিতীয় তৃতীয় স্থানে যাবে, সেটা আজকে না হোক এখন এই 50 বছরে আর 50 বছরে তো আমরা থাকবো না, কিন্তু নেক্সট জেনারেশনটা বের করে দেবে। সুতরাং আমি বলতে চাই এই উদ্যোগটা আমাদের অত্যন্ত একদম খুব ভালো উদ্যোগ হতেছিলাম, এবং এটার মধ্য দিয়ে হয়তো আমরা এই যে পুরনো স্যারাগুলো সহযোগিতাদের একে একজনের সাথে দেখা দেয়রা এটা দেখার সুযোগটা এই সুযোগটা করে দেওয়ার জন্য প্রথম দেখতাম ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমাদের এই ফোরামটা এই বৈঠকগুলো আমরা আরও যেন বিস্তৃতি করতে পারি, আরও আমাদের সহযোগিতাদের সামনে এখানে অনেক গত মিটিংয়ে যারা ছিল না সেরকম অনেকেই আসছে, হয়তো সামনে আরও অনেকেই আসবে, এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। খুলনা সত্যদের এখানে 5 জনের শোকসভাটা আমরা করছিলাম, অনেকেই আসলে প্রায়িত হয়েছেন, আমরা উদ্যোগ নেওয়ার পরে সম্ভবত এনারাই আমাদের সামনের থেকে চলে গেছেন। আমরা প্রাক্তন জাসদ, ওই জাসদ করা 72 থেকে করার মধ্যে আরও 2-1 জনের নাম হয়তো বাদ পড়ে গেছেন। এই উদ্যোগটা হচ্ছে আমরা সুখে দুঃখে থাকবো, আমরা বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করবো, কোনো আদর্শ চর্চা করবার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম না। এই যেহেতু পাউলে বলেছেন শাহউদ্দিন ভাই, শাহউদ্দিন আমাদের ছাত্র অত্যন্ত প্রথম দিককার আমাদের ছাত্রনেতা, ঠুকুর এবং ঢাকার মহানগরের ছাত্রনেতা, অত্যন্ত প্রভাবশালী ছাত্রনেতা। আমাদের ডাক্তার সাহেব উনিও মেডিকেলের আমাদের তৎকালীন ডাক্তার রাস্তাতে গুলি ঢুকবার ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা করেছেন। তাজুভাইয়ের কথাও বলেছেন, তাজুভাই বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, বিভক্ত ছাত্রলীগের প্রাথমিক সভাপতি ছিলেন, বোঝময়ও অনেক খুব ডেডিকেটেড একটা ছাত্রনেতা ছিলেন আমাদের আদর্শিক। আর শেহাবুদ্দিন রতন তো আমার সাথে অত্যন্ত আমার অনেক স্নেহপাদক ছিল, আমার সাথে আমি যখন ছাত্র রাজনীতি করছিলাম তখন আসলে এক সময় তখন কিন্তু সে আমার সাথে অনেক জায়গায় সে আমার সাথে ইভেন্টে কান গোবরা বলে গাছবাড়ি করেছে, তার বাড়িতেও বিভিন্ন জায়গায় গেছি আমি দেখেছি। তো ওরা সবাই ওই সময় আমরা যে জাসদ রাজনীতির আদর্শ চর্চা করছিলাম তাদের প্রত্যেকের ভূমিকা অত্যন্ত ঘনিষ্ঠ, তো এদের স্মরণ করা আমার মনে হয় যথার্থ বলেছে মাত্রা কামনা করি, এবং তার পরিবার প্রিয়জনদের প্রতি আমি সহানুভূতি জানাই। সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন করেন আমরা 42 বছর যে জাসদকে ছেড়েছি আমরা আবার এই জাসদ নাম দিয়ে কেন শুরু করলাম, আমাকে অনেকেই প্রশ্ন করে অনেকেই, কারণ আমি এক সময় আমিও জাসদ ছেড়েছিলাম। আমাকে জিজ্ঞেস করে তুমি কোন প্রেক্ষাপটে তুমি কোন কারণে এই প্রক্রিয়ার সাথে যুক্ত হও, আমি বলছি আমরা এখানে জাসদ করবার জন্য এখানে এই এখানে দাঁড়াই নেই, আমরা বলছিলাম ওই দিন যে জাসদটা আমরা সৃষ্টি করেছিলাম ওই জাসদের ওই দিনকার প্রেক্ষাপট হয়তো অনেক বিতর্ক থাকতে পারে, জাসদ পরবর্তী অনেক আদর্শ চর্চা হয়েছে বাসদ হয়েছে অন্যরা অনেক জায়গায় গিয়েছে, একটা অনেকেই জিজ্ঞেস করলো একটা আদর্শ ছাড়া, হ্যাঁ অবশ্যই আমাদের একটা আদর্শ আছে, আমি ওই দিনও বলেছি আজকে বলছি মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের 1000 বছরের ইতিহাস, মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, এই মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কিছু হবে না, এই মুক্তিযুদ্ধকে আরও এক্সটেন্ডেড ফর্মে করবার জন্য সেদিন হয়তো আমরা বেরিয়েছিলাম, এই জন্য আমরা ওই দিন জাসদ করতাম, ভুল করেছিলাম সিদ্ধ করেছিলাম, কী করা উচিত ছিল কখন বাইরে হওয়া ছিল আরও 5 বছর পরে এটা আরেকটা আলোচনার বিষয়। আমাদের একটা উদ্দেশ্য আছে মুক্তিযুদ্ধের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাটা, আমরা একটা জিনিস করতে পারি ওই দিনের যে ইতিহাস তিতিকা যারা যারা করেছেন একত্রিত থাকতে পারে, অন্তত এটা যদি আমরা রাখতে পারি অন্তত আর কিছুই না পারি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের ইতিহাসটাও যদি আমরা ধারণ করতে পারি এবং তার যে করণীয় যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ আপনারা তখন করেছিলেন, আমি ক্লাস 9 পড়ি একে পড়ি আমার মনে হয় আমার স্পষ্ট মনে আছে মুক্তিযুদ্ধ যে বিষয় নিয়ে মুক্তিযুদ্ধ সেদিন অ্যাঙ্গেলমেন্টে মুক্তিযুদ্ধ হয়নি, মুক্তিযুদ্ধ খালি একটা দেশকে তাড়ানোর জন্য হয়নি, মুক্তিযুদ্ধ আমরা বলছি এখানে বলছি আমরা জয় বাংলা সৃষ্টি করি, জয় বাংলাটা কি আমরা বলছি স্বাধীনতার আমরা ইস্তেহার পাঠ করছি, ইস্তেহারটা পড়েন কী হচ্ছিল তখন, আজকেও তো এটা প্রাসঙ্গিকতা, আজকে এই মুহূর্তেও প্রাসঙ্গিকতা আছে, আমরা বলছি আমরা একটা ফ্ল্যাগ তৈরি করেছি, আমরা অনেক কাজ করেছি, আমরা এই জন্য আমার কাছে আমার এই জন্য আমার নিবেদন আমরা এখানে বসে কোনো বিতর্ক না করে
মহাদেব বলছে আমরা এখানে জাসদ করার জন্য এখানে আসি নাই, জাসদের ঐতিহ্য তো অবশ্যই ধারণ করতে হবে। ওই দিনকার জাসদ যারা আমরা করেছিলাম আমাদের আত্মকে এত ছিঁড়েপোড়া এভাবে চলে যাওয়া ঠিক হবে না মনে করি। আমরা এখানে জাসদ করতে আসি নাই, আমরা জাসদের ঐতিহ্যকে ধারণ করি, আমরা ভবিষ্যৎ একটা সুন্দর ইতিহাস বিনির্মাণে আগে যারা ইতিহাস রচনা করেছেন তাদের ভূমিকা যেন যথাযথভাবে সমাজের মধ্যে আমরা আপলোড করতে পারি, এটি হচ্ছে আমাদের কথা। আজকে এই স্মরণ সভা যাদেরকে আমরা স্মরণ করছি তাদের কতটা আত্মার মাত্রা কামনা করছি। আজকের যে আটজনকে আমরা স্মরণ করছি তার মধ্যে আমি খুব সম্পর্কিত ছিলাম, বিশেষ করে দুজনের সাথে, একজন হচ্ছে তাজুবাই আগ্রহ আমার সহপাঠী সাকোয়াত হোসেন মজনু। সাকোয়াত হোসেন মজনুর সাথে আমার পরিচয় হচ্ছে চট্টগ্রাম পৌর, আমরা একই সেকশনে ছিলাম স্বাধীনতার পরবর্তী মজনু আমাদের সঙ্গে, অর্থাৎ তার সাথে বসে ঘটনিক কারণে আমার সাথে একটা মৃত্যুতার সম্পর্ক গড়ি উঠে। পরবর্তীকালে এটা অনেকটা ব্যক্তিগত বুঝে চলে যায়, তার মৃত্যু সংবাদ সকালে শুনে আমি হতভম্ব হয়েছি। এটা আমার কাছে একটা যেমন ভূমিকম্প মারছে যে আমাদের অনুষ্ঠান হলো সেখানে ছিল, তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমার এখানে 12 ফেব্রুয়ারি খুব সম্ভবত এইখানে অনুষ্ঠান করছিল। অনুষ্ঠানের পরে সে নিজে থেকে বলো দোস্ত একটা পড়ত, আশু ছিল, ইসলাম ছিল, আমাদের কামাল ছিল, সে ছিল, আর কয়েকজন ছিল। ফটোটা এখন আমার কাছে ছিল। আর তাজুবাই, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন তাজুবাই ধরার মাপের নেতা, 1974 আমার ভর্তি, তখন সাক্ষী ইলেকশন হয়। নেওয়ার পরে আমি জাসদ সাপ্লিক করতাম যোগাযোগ ছিল। তাজুবাইয়ের সাথে সম্পর্কটা হচ্ছে যে 73-এর পরে ওরা তখন বের হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্নভাবে আমার সম্পর্ক ছিলাম, পারিবারিক সম্পর্ক ছিল, ওনার বাসা আসা যাওয়া ছিল মোহনতলী যে বন্ধ বাসা সেই বাসায়, এবং সর্বোপরি আমরা সিনেট নির্বাচন করেছি, সিনেট উনি সিনেটর আমিও সিনেট করছি। এত অমায়িক ব্যবহার কোনোদিন আমাদেরকে, এত দুনিয়ার আমার 7 বছর বা 3 বছরের দুনিয়ার আমি কোনোদিন আমাকে তুমি বলো না, আপনি সবাই সাথে দুনিয়ার অনেকের সাথে আপনি সম্পর্ক কোনোদিন আমাকে তুমি বলতে চান করা নেই। কোনো অসুস্থ হওয়ার পর তাই বিশ্বত্ব আমাকে টেলিফোন করে শাহাবুদ্দিন ভাই দাসন আসুন করতে যে পরিচয় হওয়ার পর যেখানে দেখ উনি আপনার, উনি আমার অনেক সিনিয়র হবেন, কোনোদিন উনি উচ্চারণ মানে আপনি এত অমায়িক ব্যবহার, এত অমায়িক আচরণ গুলার মতো না। তারপর শাহাবুদ্দিন রতন তার আমার ছোটো ভাই রাজনীতি রতন যে বিশ্ববিদ্যালয় আছে এটি সাংগঠনিক কারণে তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, এবং যেখানে দেন বদ্দা আমি জ্ঞান আসবে বদ্দা জ্ঞান আসবে এই সম্পর্কে সবাই আপনার আপনারা কামনা করছি, আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমার সবাইকে ধন্যবাদ। ছাত্রের সাথে আমার সম্পর্ক ছিল, আমরা যখন প্রথম জাসদ ছাত্রী করে মেডিকেল কলেজ বাবুদের সঙ্গে ছিলাম, আমাদের রাজনীতি আমরা ভুল করিনি, আমরা কিন্তু রাজনীতি করেছি, কিন্তু আমাদের ব্যক্তিত্বের কারণে আমরা এখানে তো জাসদ করতে আসি নাই, প্রাক্তন জাসদ পরিবার হিসাবে আমরা আসছি। আমরা এখানে কোন পাহাড়ি করে এখন দরকার নেই, এখন আমাদের মুক্তিযুদ্ধ করছি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার জন্যই আমরা এখানে আসছি। আমার একটা কথা খেয়াল হয়, মুক্তার ভাই যখন মারা গেছেন উনি তো আমলিকরণের পরে ওনার সব সময় আমি মাহবে করছি, আমলিকের কেউ করে নেই, বিধানদা করে নেই, আমরা করছি। আমরা যাতে আমাদের প্রত্যেক সহযোদ্ধা সহকর্মীর সহরাজনীতির যারা করছি একসাথে ছিলাম, একটি পরিবারের ছিলাম, আমরা একজন বিপদে আর কাটতে পারি, আরেকজনকে যাইতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, খুব সহযোগিতা করতে পারি। আমি মারা গেলে আপনারা আসবেন, আমার পরিবার বুঝবেন, একসময় জাগত করছিলেন, সমাজে কিছুটা অবদান ছিল, এটার জন্যই আমাদের সংগঠনটা। আমি বিভিন্ন জায়গায় আমার ব্যবসায়ী কারণে খুলনা রংপুর সব জায়গায় গেছি, আমি রাজশাহী কিশোর সব জায়গায় গেছি। আমি যখনই প্রাক্তন যখন শুনে যে থাকে সে আসে উপস্থিত হয় ভাই কী অবস্থা বলে কোন কাজে লাগবে, এটা হলো জাসদের একাত্মতা। আমরা আসছি এখানে আমাদের শুধু আমাদের প্রাক্তন জাসদ পরিবার আমাদের এক থাকতে পারি, আমাদের একজনের কাজে একজন থাকতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, এটার জন্য আমাদের মিলন। আমরা যাতে এক থাকতে পারি, আমাদের ঐক্যটা যেন থাকে এই কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, আর বিপদে আপদে যেন আমরা একে অন্যের কাজে লাগি এই আশা করি। আমি আমার বক্তব্য শেষ করলাম। একটা অত্যন্ত ভালো সুন্দর
আমরা যারা 70-এর উপরে এখানে ছাত্রলীগের নেতা মাত্র কয়েকজন আছে, আর সবগুলো স্বাধীনতা উত্তর যশোর ছাত্রলীগের নেতৃত্ব। আজকে সকালবেলা উঠে আমি একটা টেলিফোন পেলাম, রহমান ভাই চলে গেছে। আমরা যারা বিদায় নিলাম, আর কিছু করুক না করুক, একত্রিত হতে একজন একজনের সাথে দেখা হওয়ার যে সুযোগটা হচ্ছে, এটা কিন্তু প্যান্ডেমিক পিরিয়ডে 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।